মুসলমানের সঙ্গে আল্লাহ সে কথা বলেন ঠিক কি না? এমন সময় জুনায়েদ বাগদাদি ডেকে বলে, ও খ্রিস্টান শ্রোতার দল, একটা মোমবাতি ধরাও। মোমবাতি ধরাইলো, বলে মোমবাতির আলো কোন দিকে যায়? বলে মোমবাতির আলো তো চারদিকে যাইতেছে। এই লাইট টিউবলাইটের আলো চারদিকে যায়, উপরে নিচে সব দেখি টিউবলাইটের আলো। জুনায়েদ বাগদাদি ডেকে বলে, ও খ্রিস্টান পাদ্রি শুনিল, আমার আল্লাহ শুধু একদিকে তাকালো না, একদিকে তাকালো না, আমার আল্লাহর নজর থেকে কোন মাখলুকাত খালি না, খালি না, খালি না। ও খ্রিস্টের পথে তুমি শুনেল, শুনেল, আমার আল্লাহ এখন চারদিকে তাকিয়ে আছে। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। আল্লাহর আগেও কিছু কেউ ছিল না, পরেও কেউ নাই, এখনো কেউ নাই। আল্লাহ আগেও ছিলেন, এখনো আছে, ভবিষ্যতেও আল্লাহ থাকবেন, কথা বলেন ঠিক কি না? আল্লাহর কোনো ঘুম নাই, কোনো নিদ্রা নাই, কোনো তন্দ্রাও নাই, সব মাকলুক সব কিছু আল্লাহর নজরে, আল্লাহর নজরে। ও খ্রিস্টান পাদ্রী তুমি শুনিল, আমার আল্লাহর নজর থেকে যদি এক সেকেন্ড খালি হইতো, আসমান আসমানের জায়গায় থাকতো না, জমিন জমিনের জায়গায় থাকতো না, এই সূর্য সূর্যের জায়গায় থাকতো না, তারকা গুলাব তারকার জায়গায় থাকতো না রে মুমিন। নবীর উম্মতের দল, আজকে আমরা দুনিয়ার জন্য বড় পাগল, আখিরাতের মহব্বত আমাদের অন্তরে নাই। এই দুনিয়া থেকে বিদায় হওয়ার পথ সামনে একটা কঠিন জায়গা, যার নাম হলো কবর। মায়ার নবী দুনিয়ার মানুষদেরকে জানাইয়া দেয়, ও বিশ্ববাসী মানব মন্ডলী ভালো করে শুনিল, আল্লাহর নবী বলেন, আল কবরু রাউদাতুন মির রিয়াদিল জান্নাহ আও হুফরাতুন মিন হুফারিন নার। দুনিয়া থেকে বিদায় হওয়ার পর প্রথম ঘাটি হলো কবর। ইরে বান্দা, কারো কবরটা হয়ে যাবে একটা জাহান্নামের গর্ত, আর কারো কবরটা হয়ে যাবে জান্নাতের বাগান। যার কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে, শুধু শান্তি আর শান্তি। আল্লাহ তাআলার ফেরেশতারা বান্দার মাথায় হাত দিয়ে বলবে, বান্দা ঘুমিয়ে যাও, বান্দা এমন আরামে ঘুম দিবে, কিয়ামত কায়েম হয়ে যাবে, বান্দার মাথায় হাত দিয়ে দে বলবে উঠো। এর চেয়েও শান্তির জায়গা আল্লাহ তাআলা তোমাদের জন্য বানিয়ে রেখেছে। জান্নাতি বান্দা ডেকে বলবে, মাত্র ঘুমাইলাম কেন আমাকে জাগাইলা? ফেরেশতারা রাগ করবে না, বলে তুমি মাত্র ঘুমাও নাই, ঘুমাও নাই, এই কবরের মধ্যে তোমার হাজার হাজার বছর চলে গেছে, কামাত কায়েম হয়ে গেছে, আজকে তোমার কোনো চিন্তা লাগবে না, তুমি বিনা হিসেবে মালিকের জান্নাতে চলে যাইবা। আর কে দারাম খাউফে হাকদার দিল মাদাম জান্নাতুল মাওয়াদে হাদুরা মাকাম বেহেশত আজা কে আজারে নাবাসাত কাছে রাব কাছে কারে নাবাসাত জান্নাতু দজত সায়া রাব কা কর আর জুহাই মাই তুজে দেখা কর। আসরের ময়দানে বান্দার যখন উঠবে, শুধু আল্লাহকে দেখার জন্য বান্দা দৌড়ায়, ফেরেশতারা ডেকে বলে, তোমার হিসাব হয় নাই, কোথায় যাও, কোথায় যাও?
জান্নাতি বান্দারে বলবে কিসের আবার হিসাব, দুনিয়ার জমিনে মাওলাকে পাওয়ার জন্য হারাম খাই নাই, সুদ খাই নাই, ঘুষ খাই নাই, নামাজ কাজা করি নাই, আল্লাহকে পাওয়ার জন্য ওই চরমের ময়দানে, আল্লাহকে পাওয়ার জন্য উজানির ময়দানে, ইস্তেমার ময়দানে হাজির, আল্লাহকে পাওয়ার জন্য এই শীতের দিন কত কষ্ট করিয়া উজু করিয়া মসজিদে ফজরের সময় হাজির, আজকে আমার আল্লাহকে দেখতে চাই, আল্লাহকে দেখতে চাই। ফেরেশতারা বলবো জান্নাতি বান্দারা তোমাদের কোনো হিসাব হয় নাই, জান্নাতি বান্দারা বলবে কিসের আবার হিসাব, আল্লাহ তাআলা বলবে ও ফেরেশতার দল তাদেরকে বাধা দিও না, বাধা দিও না, যেতে দাও, আজকে আমার এই সমস্ত বান্দা বান্দি বিনা হিসাবে আমার মালিকের জান্নাতে ঢুকে যাবে। নবীর উম্মতের দল বান্দা জান্নাতে যাওয়ার পর নজর করে দেখবে রং বিরঙের ফল দেখা যায়, কত সুন্দর সুন্দর ফল, দুনিয়ার গাছের গোড়া থাকে নিচে, আগা থাকে উপরে, ফল থাকে উপরে, জান্নাতি গাছের মাথা থাকবে নিচে, গোড়া থাকবে উপরের দিকে, এত সুন্দর গাছ, এত সুন্দর ফল আল্লাহ বানাইছিস রে ভাই, জান্নাতি বান্দার মনে চাবে একটা জান্নাতি ফল খাওয়ার জন্য, ফেরেশতারা একটা জান্নাতি ফল জান্নাতি বান্দার হাতে তুলে দেয়, এই ফলটা খাওয়ার পর এত মজা, এত মজা, এত মজা গো, আবার বলবে আমাকে আর একটা ফল দাও, জান্নাতি বান্দারা যখন বলবে আমাকে আর একটা ফল দাও, জান্নাতি ফেরেশতারা ঠিক আর একটা একই রঙের ফল দিবে, জান্নাতি বান্দারা বলবে এই ফলটা তো মাত্র খাইলাম, আবার কেন আমাকে এই ফলটা দিছ, এমন সময় জান্নাতি ফেরেশতা বলবে জান্নাতের বান্দা বান্দির দল, যদিও ফলের রং এক, দেখো ফলের কালার এক, যদিও ফল একরকমের, দেখো এই ফলের মজা এক না, মায়ার নবী জানাইয়া দেয় জান্নাতি একটা ফলের মধ্যে 40 রকমের স্বাদ হয়ে যাবে, নবীর উম্মতের দল কিসের মায়ায় পড়ি আজকে জিন্দগি শেষ করতেছে রে যুব, এ যৌবন কালের কত দাম, কত দাম, কত দাম, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ওই কঠিন হাশরের ময়দানে শাসিরিনের বান্দাদেরকে ডেকে আরশের তলে ছায়া দান করে দিবেন, যেদিন আল্লাহর আরশের ছায়া, যারা কোন ছায়া থাকবে না, ওই কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা এক শ্রেণীর যুবকদেরকে ডেকে ডেকে তার আরশের তলে ছায়া দান করে দিবে, যেই যুবক যৌবনকাল আল্লাহর ইবাদতের মধ্যে কাটাইছে, নবীর আশিকের দল একটা সিজদার কত দাম, কত দাম, জিব্রাইল আল্লাহর কাছে বলে আল্লাহ আপনার কাছে সবচাইতে প্রিয় জিনিস কি, বুখারী শরীফের রিওয়ায়েত, আল্লাহ তাআলা বলেন ও জিব্রাইল আমার কাছে সবচাইতে দামি হলো সিজদা, বান্দা যখন আল্লাহর কুদরতি পায় সিজদা দেয় আল্লাহর এত নিকটে হয়ে যায়, আর কোন আমলে বান্দা আল্লাহর এত নিকটে হয় না, জিব্রাইল 30,000 বছর পর্যন্ত সেজদায় কাটায়, যেহেতু আল্লাহর দরবারে বড় দামি সিজদা, জিব্রাইল ফেরেশতা 30,000 বছর সেজদায় কাটানোর উপর অপেক্ষা করতেছে, দেখি আল্লাহর পক্ষ হইতে কোন সুসংবাদ আসে কিনা, না কোন সুসংবাদ আল্লাহর পক্ষ হইতে আসে না, জিব্রাইল বলে আল্লাহ আমার মনে হয় আমার মতন এত লম্বা সিজদা আর কেউই দেয় নাই,
30,000 বছর পর্যন্ত সিজদায় কাটাইলাম, কোন সুসংবাদ পাইলাম না গো আল্লাহ। আল্লাহ বলে, ও জিব্রাইল একটু আরো সাজিবের দিকে তাকাও, একটু তাকাও। জিব্রাইল ফেরেশতা আরশের আজিমের দিকে নজর করে দেখবে, আরশের আজিমের গিডের সামনে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হাম সূরাতু হাম সিনাতে মুস্তাফা দর তামামি হালায়ু কুন এতবায়ে সুন্নতে খায়রুল বাশার গির লাজম তামুয়াবি আইফিসার মুহাম্মদ আরবি হায় আনবি রাস্তে পেশুয়া মুহাম্মদ আরবি হায় আনবি রাস্তে পেশুয়া আলম হুয়া উসকি পয়দা এসে উজালা আলম হুয়া উসকি পয়দা এসে উজালা শফিউল উমম হামারা নবী রোজে কিয়ামত শফাআত করেগা আল্লাহ কি পাস গুনাহগার উম্মত শফাআত করেগা আল্লাহ কি পাস গুনাহগার উম্মত আনবর উম্মতের দাল জিব্রাইল ডেকে বলবে আল্লাহ লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কিছুই তো বুঝলাম না, কিছুই তো বুঝলাম না। আল্লাহ তাআলা ডেকে বলে, ওরে জিব্রাইল, আমি দুনিয়ার জমিনের মধ্যে লক্ষাধিক পয়গম্বর পাঠাইব, যারা দুনিয়ায় যাওয়ার পর আমি আল্লাহর দিকে মানুষদের কি ডাকবে, আল্লাহর দিকে মানুষদেরকে ডাকবে, ইমানের দাওয়াত দিবে। ও জিব্রাইল, সর্বশেষ আমি যাকে যেই নবীকে দুনিয়ার জমিনে পাঠাইব, যাকে না বানাইলে আসমান জমিন নবমন্ডল ভূমন্ডল হাওয়া গন্ধম জান্নাত জাহান্নাম আমি আল্লাহ কিছুই বানাইতাম না। ও জিব্রাইল, ওই আমার বন্ধুর নামটা আমার নামের সঙ্গে লেখা, আখির পয়গম্বরকে আমি দুনিয়ার জমিনের মধ্যে পাঠাইব, এই নবীর উম্মতেরা যখন সেজদার মধ্যে যাইয়া একবার বলবে সুবহান রাব্বিয়াল আলা, আমি এত সওয়াব আমলনামায় দান করে দিব গো, তোমার 30,000 সেজদা 30,000 বস্তু সেজদার চেয়ে 40,000 গুণ বেশি সওয়াব আমলনামায় দান করে দিব। ও মুমিন মুসলমান, কিসের পাগল ওই সুরি ভাই, একটু কবরে চিন্তা করো, অন্ধকার কবর, মুসলমানের কিন্তু বড় একজন মুসলমানের কিন্তু বড় দাম, বড় দাম। মুসলমান যতদিন পর্যন্ত দুনিয়ার জমিনে বেঁচে থাকবে, একজন মুসলমান যতক্ষণ পর্যন্ত বেঁচে থাকবে আল্লাহ দুনিয়ার নিজাম সবকিছুই ঠিক রাখবে। মুসলমানের বড় দাম, জুনায়েদ বাগদাদির দরবারে এক খ্রিস্টান যুবক মাঝে মাঝে আসত, অনেক সময় দিত, কথা বলতো, বন্ধুত্ব ছিল। একদিন জুনায়েদ বাগদাদির দরবারে আসার পর এই যুবক আবার তাড়াতাড়ি যাওয়ার জন্য বড় ব্যস্ত। জুনায়েদ বাগদাদি দেখে বলে, ভাই তুমি প্রতিদিন আসো, অনেক সময় দাও, আজকে কেন তাড়াতাড়ি যাওয়ার জন্য ব্যস্ত হয়ে গেল? খ্রিস্টান যুবক বলে, ও জুনায়েদ, আজকে এমন একটা দিন, এমন একটা দিন, প্রতি বছর আমাদের খ্রিস্টানদের একটা অনুষ্ঠান হয়, এই খ্রিস্টানদের অনুষ্ঠানের মধ্যে আমাদের খ্রিস্টানদের পাদ্রি হাজির থাকে, একটা উপদেশ দেয়, এই উপদেশটা আমরা সকলেই সারা বছর মেনে নেই, আজকে আমাদের খ্রিস্টান পাদ্রি উপদেশ দিবে আর তার উপদেশ আমরা মানব, আমার হাজির থাকতে হবে। জুনায়েদ বাগদাদি দেখে বলে, ভাই আমিও তোমার সঙ্গে যেতে চাই, আমিও যাব। খ্রিস্টান যুবক ডেকে বলে, না না, তুমি যেতে পারবা না, কোনো মুসলমান ওখানে গেলে তাকে বন্দি করে রাখে, না হয় কতল করে দেয়, তুমি যেতে পারবা না। জুনায়েদ বাগদাদি ডেকে বলে, ও যুবক ভাই,
আমি তোমার বেশ দূরে তোমাদের মজলিসে হাজির হব। যুবক খ্রিস্টান যুবক রাজি হয়ে গেল। জুনায়েদ বাগদাদি ওই খ্রিস্টান শ্রোতাদের সামনে হাজির, লক্ষ 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 খ্রিস্টান শ্রোতা এক কোনায় ময়দানে এক কোনায় বসে আছে। খ্রিস্টান পাদ্রি সিংহাসনের মধ্যে বসে গেল, সিংহাসনে বসেছে, উপদেশ দিবে জিব্বা নাড়ায় ঠোঁট নাড়ায়, জবান থেকে কথা বের হয় না। এমন সময় শ্রোতারা ডেকে বলে, কি ব্যাপার? আমরা সকলে আপনার অপেক্ষা, আপনার জিব্বা নড়তেছে ঠোঁট নড়াচড়া করে কেন কথা বের হয় না? খ্রিস্টান পাদ্রি ডেকে বলে, এই মজলিসের মধ্যে একজন মুসলমানের সন্তান আছে, মুসলমানের সন্তান থাকার কারণে আমি কথা বলতে চাই কিন্তু আমার জবান থেকে কথা বের হয় না। আনবির উম্মতের দল, এমন সময় শ্রোতারা রাগ হয়ে গেল, কোথায় সেই মুসলমানের সন্তান? খ্রিস্টান পাদ্রি বলে, না না, গরম হওয়ার কিছুই নাই, গরম মেজাজের দরকার নাই, তোমরা কিছুই তাকে বলবা না, এটা সাধারণ কোন মুসলমান না, খাঁটি একজন আল্লাহওয়ালা খাঁটি একজন মুসলমান। আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার, মাইলে মুমিন সোয়া মুমিন মিশাওয়াত, মাইলে কাফের সোয়া কাফের মিশাওয়াত। এক জামানা সোহমতে বা আউলিয়া, বেহতার আজ সদ সালে তাআত বেরিয়া। খ্রিস্টান পাদ্রি ডেকে বলে, ও আমার সুরতার দল, তার গায়ে হাত দিবা না, তাকে মারবা না, গ্রেফতার করা দরকার নাই, ওই যে ময়দানে এক কোনায় হাজির, তুমি তাকে আমার কাছে নিয়ে আসো, আমি তাকে প্রশ্ন করব কেন এখানে আসছে। জুনায়েদ বাগদাদি ছোট মানুষ, খ্রিস্টান পাদ্রির কাছে নে হাজির করা হয়। খ্রিস্টান পাদ্রি ডেকে বলে, জুনায়েদ তুমি কেন এখানে আসছো? তুমি তো সাধারণ কোনো মুসলমান না, এখানে কেন হাজির হয়েছো? জুনায়েদ বাগদাদি ডেকে বলে, আপনার উপদেশ শোনার জন্য আসলাম। খ্রিস্টান পাদ্রি বলে, ঠিক আছে, আমার দিলে বিশ্বাস, তুমি যেহেতু সাধারণ কোন মুসলমান না, তাহলে আমি তোমাকে তিনটা প্রশ্ন করব। তোমাদের মুসলমানের যত আলেম আছে সব আলেমদেরকে ডাকবা, এক পাশে আলেম থাকবে আর এক পাশে আমার খ্রিস্টান দলেরা থাকবে, তিনটা প্রশ্ন করব, যদি উত্তর দিতে পারো, প্রশ্নের উত্তর যদি দিতে পারো, আমি আমার দল ছেড়ে কালিমা পড়ে এখন মুসলমান হয়ে যাব। জুনায়েদ বাগদাদি হাজার হাজার আলেমদেরকে ডেকে এক জায়গায় করলো, এক পাশে লক্ষ লক্ষ খ্রিস্টান শ্রোতার দল, আর এক পাশে মুসলমানের দল। এমন সময় খ্রিস্টান পাদ্রি সিংহাসনে বসে গেল, ও মুসলমানের দল, তিনটা প্রশ্ন, এক নাম্বার প্রশ্ন, বলো এখন আল্লাহ কি করে? সকলি মাথা নিচে দিয়ে বসে আছে, আল্লাহ এখন কি করে কিভাবে বলবে কেউই তো বলতে পারে না। দুই নাম্বার প্রশ্ন, ও মুসলমানের দল, বলো এখন আল্লাহ কোন দিকে তাকিয়ে আছে? উত্তর দিতে পারে না, সকলি মাথা নিচে দিয়ে বসে আছে। তিন নাম্বার প্রশ্ন করলো মুসলমানের দল, বলো তো দেখি এখন আল্লাহ কোন জায়গায় আছে? আল্লাহ কি আপনাদের চাঁদপুরে আছে, না ঢাকা আছে, না লন্ডনে আছে, না আমেরিকা আছে, সৌদি আরব আছে? প্রশ্ন করার পর মুসলমানের দল মাথা নিচে দিয়ে বসে আছে, কিছুই বলতে পারে না, আল্লাহ এখন কি করে কেমনে বলবো? নবীর উম্মতের দল, মুসলমানের যদি কেউ না থাকে, মুসলমানের কোন অস্ত্র নাই, কোন কামান নাই, কোন বিমান নাই, কোন অস্ত্র নাই, কোন বল নাই, মুসলমানের একটাই মাত্র অস্ত্র, একটাই মাত্র অস্ত্র গো, যে অস্ত্রের দ্বারা কামান বিমান সব নত হয়ে যায়, কথা বলেন ঠিক কিনা? সেই অস্ত্রের নাম হলো ইমানের অস্ত্র। ওরে নবীর আশিকের দল, মায়ার নবী যখন মক্কা ছেড়ে মদিনায় চলে যায়,
আল্লাহ ডেকে বলে ও মুহাম্মদ তুমি মক্কা ছেড়ে চলে গেছো তারপর তোমাকে ছাড়া দেওয়া হবে না তোমার সঙ্গে যুদ্ধ করব যুদ্ধ মায়ের নবী আল্লাহর কাছে ডেকে বলে মালি আমার কোন জনবল নাই আমার কোন অস্ত্র নাই কিছুই নেই মাত্র 313 জন সাহাবী দাওয়াত দিলাম কালিমা পড়ে মুসলমান হয়েছে 313 জন সাহাবী নিয়ে কিভাবে লক্ষ লক্ষ কাফের সঙ্গে যুদ্ধ করব আবু জাহেল আমাকে হুমকি ধুমকি দেয় যুদ্ধ করতে চাই আল্লাহ তুমি বলো কি করব আল্লাহ তাআলা জানাইয়া দেয় ও পয়গম্বর আপনার কোনো চিন্তা করা লাগবে না যদিও 313 জন সাহাবী হয় আপনি লক্ষ লক্ষ কাফের সঙ্গে যুদ্ধ করার জন্য রাজি হয়ে যাও ও পয়গম্বর এই 313 জন সাহাবী নিয়ে আপনি যুদ্ধের ময়দানে যাবেন আমি আসমান থেকে হাজার হাজার ফেরেশতা নাজিল করে তারপর কাফের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে দিব মুসলমানের অস্ত্র লাগবে না কামান লাগবে না রে ভাই মুসলমানের দুই পোটা চোখের পানি আল্লাহর দরবারে বড় দামি চোখের পানির বড় দাম এমন সময় জুনায়েদ বাগদাদি রহমাতুল্লাহ আলাই সকলে মাথা নিচে দিয়ে বসে আছেন বলে মালি তুমি মুসলমানের বিজয় দান করো আল্লাহ যুগে যুগে মুসলমানকে বিজয় দান করে মুসলমানের বিজয়ের মালা গলায় পরিয়েছো আজকে আমাদের মুসলমানদেরকে অপমান করিও না সব মুসলমান আল্লাহর কাছে দোয়া করতেছে এমন সময় জুনায়েদ বাগদাদি ছোট মানুষ মজলিসের ভিতর থেকে দাঁড়িয়ে যায় আর ডেকে বলে ও মুসলমানের দল কোনো চিন্তা করা লাগবে না তোমাদের কোনো ভয় নাই কোনো চিন্তা নাই এই খ্রিস্টান পাদ্রী তিনটা প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমি জুনায়েদ একাই যথেষ্ট আছি ও নবীর উম্মতের দল খ্রিস্টান পাদ্রী ডেকে বলে আসো আমার কাছে আসো জুনায়েদ বাগদাদি রহমাতুল্লাহ আলাইহি ছোট মানুষ খ্রিস্টানের খ্রিস্টান পাদ্রীর কাছে হাজির হয়ে গেল এখন বলে বলো দেখি আল্লাহ কি করে আল্লাহ কোন দিকে তাকাইয়া আছে আল্লাহ এখন কোন জায়গায় আছে জুনায়েদ বাগদাদি রেখে বলে কোনো চিন্তা নাই তবে আপনার কাছে আমি একটা প্রশ্ন করি কি প্রশ্ন বলেন যে প্রশ্ন করে সে বড় না যে উত্তর দেয় সে বড় খ্রিস্টান পাদ্রী ডেকে বলে যে ব্যক্তি পুরুষদের উত্তর দেবে সেই তো বড় এমন সময় ওই জুনায়েদ বাগদাদি ডেকে বলে তাহলে আপনি সিংহাসন থেকে নেমে যান আমি এখন সিংহাসনে বসে প্রশ্নের উত্তর দেব খ্রিস্টান পাদ্রী সিংহাসন থেকে নেমে যায় জুনায়েদ বাগদাদি রহমাতুল্লাহ আলাই এই দামি সিংহাসনের মধ্যে মুসলমানের শ্রোতাদেরকে বলে তোমরা কোনো চিন্তা করবে না খ্রিস্টান শ্রোতাদেরকে বলে শোনাও তোমাদের এক নাম্বার প্রশ্ন ছিল আল্লাহ এখন কি করে আমার আল্লাহ এখন এই কাজটাই করেছে তোমার মতন দামি খ্রিস্টান পাদ্রীকে সিংহাসন থেকে নামাইয়া আমার মতন ছোট মুসলমানের সন্তান জুনায়েদকে এই দামি সিংহাসনের মধ্যে বসিয়ে দিয়েছে কাদের কুদরত দানি বর কামাল انت ربي انت حسبي زر جلال تهي قادر جلیل اللہ جہاد بہر حال تو ہی میرا نگہدار آن بر امت را دال دوی نمبر پشن او جنائتا ہے بلو اللہ کن کن دیگے تکنا جنائت بغدادی بولے کنو چنتا نہیں آمی بولے دیو اللہ اکبر بولے نا কেউ নাই তবে মুসলমানের সঙ্গে আল্লাহ আছে কথা বলেন ঠিক কি না এমন সময় জুনায়েদ বাগদাদি ডেকে বলে ও খ্রিস্টান শ্রোতার দল একটা মোমবাতি ধরাও মোমবাতি ধরাইলো বলে মোমবাতির আলো কোন দিকে যায় বলে মোমবাতির আলো তো চারিদিকে যাইতেছে এই লাইট টিউবলাইটের আলো চারিদিকে যায় উপরে নিচে সব দেখি টিউবলাইটের আলো জুনায়েদ বাগদাদি ডেকে বলে ও খ্রিস্টান পাদ্রী শুনে
আমার আল্লাহ শুধু একদিকে তাকালো না, একদিকে তাকালো না, আমার আল্লাহর নজর থেকে কোন মাখলুকাত খালি না, খালি না, খালি না। ও খ্রিস্টের পথে তুমি শুনে লও, শুনে লও, আমার আল্লাহ এখন চারদিকে তাকিয়ে আছে। আল্লাহ লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম আল্লাহর আগেও কিছু কেউ ছিল না, পরেও কেউ নাই, এখনো কেউ নাই। আল্লাহ আগেও ছিলেন, এখনো আছে, ভবিষ্যতেও আল্লাহ থাকবেন, কথা বলেন ঠিক কি না? আল্লাহর কোনো গুণ নাই, কোনো ঘুম নাই, কোনো নিদ্রা নাই, কোনো তন্দ্রা নাই, সব মাখলুক সব কিছু আল্লাহর নজরে, আল্লাহর নজরে। ও খ্রিস্টান পাদ্রী তুমি শুনে লও, আমার আল্লাহর নজর থেকে যদি একদিকের কালি হইতো, আসমান আসমানের জায়গায় থাকতো না, জমিন জমিনের জায়গায় থাকতো না, এই সূর্য সূর্যের জায়গায় থাকতো না, তারকা গুলাব তারকার জায়গায় থাকতো না রে মুমিন, সব কিছু চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। ও মুমিন মুসলমান, এই কথা বলার পর খ্রিস্টান পাদ্রী বলে, ঠিকই বলেছো, তোমার দুই প্রশ্নের উত্তর ঠিকই পাইলাম, ঠিকই পাইলাম। ওরে জোনায়েদ, যা বলেছো ঠিকই বলেছো। জোনায়েদ বাগদাদিকে বলার শক্তি কে দান করেছেন? আল্লাহ। ওরে নবীর উম্মতের দল, আল্লাহর ছেলেও নাই, মেয়েও নাই, কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। একবার সূরাটা পড়বেন, কোরআন শরীফ তিন ভাগের একবার তেলাওয়াত করলে যে সব হয়, এই সব আল্লাহ তাআলা আমল নামায় দান করে দেয়। এর আগে আয়াতুল কুরসির প্রথম দুই আয়াত পাঠ করছি, কোন ব্যক্তি যদি পাঁচ ওয়াক্ত নামাজের পর আয়াতুল কুরসি পাঠ করে, ও মুমিন মুসলমান, আল্লাহর নবী বলেন তার থেকে জান্নাত শুধু এতটুকুই, মৃত্যুটাই শুধু পরদা, বান্দা মৃত্যু বরণ করবে তো জান্নাতের মধ্যে ঢুকে যাবে। হার কে দারাত খাওফে হাকদার দিল মাদা জান্নাতুল মাওয়া দে হাদুরা মাকাম বেহেশতে আজা কে আজারে না বাসাত কাছে রা বা কাছে কারে না বাসাত জান্নাতু দা জক সায়া রব কে কর আর জুহাই মাই তুজে দেখা করো।